আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। অভিযানের প্রথম পর্যায় প্রায় শেষ, পরবর্তী পদক্ষেপ জানালো রাশিয়া। এদিকে হুঁশিয়ারি দিয়ে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার। যুদ্ধ শেষের জন্য সেনাবাহিনীকে ডেডলাইন দিয়েছে রাশিয়া। নিজের ওপর থেকে নজর সরাতে রাশিয়ার দিকে আঙ্গুল তুলেছে যুক্তরাষ্ট্র। কত সেনা মারা গেছে 23 দিন পর নতুন তথ্য দিল রাশিয়া। এবং সর্বশেষ, সে নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দিলেন পুতিন। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। অভিযানের প্রথম পর্যায় প্রায় শেষ, পরবর্তী পদক্ষেপ জানালো রাশিয়া। ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের প্রথম পর্যায় প্রায় শেষ হয়ে গেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা অধিদপ্তর। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাশিয়া এবার পূর্ব ইউক্রেনের পূর্ণ ডনবাস অঞ্চলকে পুরোপুরি মুক্ত করার দিকে মনোনিবেশ করবে বলেও জানিয়েছে দেশটির প্রতিরক্ষা অধিদপ্তর। রুশ সংবাদ সংস্থাগুলো দেশটির প্রতিরক্ষা অধিদপ্তরের বরাত দিয়ে জানিয়েছে, রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা এখন ইউক্রেনের ডনবাসের লুহানস্ক অঞ্চলের 93% এবং দোনেৎস্ক অঞ্চলের 54% নিয়ন্ত্রণ করেছে। তবে অভিযানের প্রথম পর্যায় শেষ হলেও এখনই ইউক্রেনের অবরুদ্ধ শহরগুলোতে হামলা চালানো বন্ধ করবে না, এবং ইউক্রেনের আকাশ সীমা বন্ধ করার কোনো চেষ্টা করা হলে রাশিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবে বলেও জানিয়েছে রুশ প্রতিরক্ষা অধিদপ্তর। ভ্লাদিমির পুতিনের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত রুশ বাহিনীর প্রতিরোধ অব্যাহত থাকবে। এদিকে হুঁশিয়ারি দিয়ে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া দাবি করেছে এযাবৎকালের সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে। গতকাল এই পরীক্ষা চালানো হয়। 2017 সালের পর প্রথমবারের মতো নিষিদ্ধ ICMB-র পরীক্ষা চালালো দেশটি। ICMB মূলত দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, এটি যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার জন্য নিষিদ্ধ। অতীতে ধরনের পরীক্ষার জন্য তাদের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সরাসরি এই পরীক্ষার নির্দেশনা দেন। তাদের দাবি এই অস্ত্র পারমাণবিক হামলা মোকাবেলা করতে সক্ষম। হাওয়াসং 17 নামের ক্ষেপণাস্ত্রটি প্রথম উন্মুক্ত করা হয় 2020 সালের এক সামরিক প্রদর্শনীতে। সেখানে বিশালাকার এই অস্ত্র দেখে অবাক হয়ে যায় দেশটির অস্ত্র সম্পর্কে অবগত ঝানো বিশেষজ্ঞরা। গতকাল পরীক্ষাটি শনাক্ত করে জাপান ও দক্ষিণ কোরিয়া। জাপানের কর্মকর্তারা জানান এটি 1 ঘন্টার বেশি সময় ধরে উড়ে 1,100 কিলোমিটার দূরে জাপানের জলসীমায় পড়ে। উত্তর কোরিয়ার এই পরীক্ষার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র এই পরীক্ষার নিন্দা জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন এই পরীক্ষার মাধ্যমে এই অঞ্চলের উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে উদ্ধৃত করে জানিয়েছে তার দেশ মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধ শেষের জন্য সেনাবাহিনীকে ডেডলাইন দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। দেখতে দেখতে এই অভিযানের 1 মাস পূর্ণ হয়েছে। প্রশ্ন উঠছে কবে থামবে এই লড়াই। তবে রাশিয়া নাকি মে মাসের 9 তারিখে যুদ্ধ শেষ করতে চায়। ইউক্রেনের সেনাবাহিনীর গোয়েন্দা দপ্তরের বরাত দিয়ে দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানিয়েছে। তবে প্রশ্ন উঠেছে যুদ্ধ শেষের জন্য 9 মে বেছে নেওয়ার কারণ কি। ওই দিনই নাৎসি জার্মানিকে পরাজিত করেছিল রাশিয়া। সেই ইতিহাসের মাইল ফলককে মাথায় রেখেই তার মধ্যেই এবারে যুদ্ধ শেষ করতে চান পুতিন। দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে দাবি করা হয় সেনাবাহিনীর গোয়েন্দা দপ্তর জানতে পেরেছে মে মাসের 9 তারিখের মধ্যে যুদ্ধ শেষ করতে রুশ সেনাবাহিনীকে ডেডলাইন দেওয়া হয়েছে। বরাবরই ইউক্রেন হামলাকে নব্য নাৎসি মুক্ত করার প্রকল্প হিসাবে প্রসাদ দেখা গেছে পুতিনকে। এমনকি প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে পুতিন ইহুদিদের নেতা বলে অভিহিত করেন। এদিকে ইউক্রেন যুদ্ধে জড়াতে চায় না, সাপ জানিয়ে দিল হাঙ্গেরি। ইউক্রেনে রুশ আগ্রাসন 2 মাসে পা রেখেছে। বিভিন্ন শহরে অব্যাহত রয়েছে রুশ হামলা। পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনও। চলমান উত্তেজনা নিরসনে দুপক্ষের মধ্যে কয়েক দফা বৈঠকও আসেনি কোনো সমাধান। এরই মধ্যে এই যুদ্ধে জড়াতে চায় না বলে সাপ জানিয়ে দিয়েছে হাঙ্গেরি। BBC গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। হাঙ্গেরি সরকারের মুখপাত্র জলটান কোভাক্স এক বিবৃতিতে হাঙ্গেরি এই যুদ্ধ থেকে দূরে থাকতে চায়,
তাই ইউক্রেনে কোনো অস্ত্র দেওয়া হবে না। এর আগে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা এবং রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার জন্য হাঙ্গেরির প্রতি আবেদন জানিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সেই আবেদন নাকচ করে দিয়ে বলেছেন এটা হাঙ্গেরির স্বার্থের বিরুদ্ধে যাবে। অরবান বলেন হাঙ্গেরি কিয়েভে অস্ত্র পাঠালে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে জাতিগত হাঙ্গেরিয়ান সংখ্যালঘুরা হুমকির সম্মুখীন হবেন। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য হাঙ্গেরি কিয়েভকে সামরিক সাহায্য পাঠাতে বা তাদের ভূখণ্ড প্রবেশ করতে দিতে অস্বীকার করেছে। তবে 5 লাখেরও বেশি ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে হাঙ্গেরি। এদিকে নিজের ওপর থেকে নজর সরাতে রাশিয়ার দিকে আঙুল তুলছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচির ওপর থেকে নজর সরাতেই রাশিয়া ইউক্রেনে এ ধরনের অস্ত্র প্রয়োগ করতে পারে বলে অভিযোগ করেছেন। ক্রেমলিন গতকাল যুক্তরাষ্ট্রের প্রতি এই বিস্ফোরক অভিযোগ করেছে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইউক্রেন সহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র যে রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচি চালাচ্ছে সেটা থেকে নজর সরাতেই রাশিয়ার দিকে একই অভিযোগে আঙ্গুল তুলছে যুক্তরাষ্ট্র। বাইডেনের ছেলে হান্টার বাইডেন তার বিনিয়োগ তহবিল থেকে ইউক্রেনে জৈবিক অস্ত্রের পরীক্ষাগারের জন্য অর্থায়ন করেছে। এ ব্যাপারে গতকাল পেসকভ বলেন, অবশ্যই আমরা ব্যাখ্যা চাইব, শুধু রাশিয়াই নয় চীনও এ ব্যাপারে ব্যাখ্যা চাইবে বলেও জানান তিনি। এর আগে গত সোমবার বাইডেন অভিযোগ করে বলেন, এটা স্পষ্ট যে রাশিয়া ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্র ব্যবহার করার কথা ভাবছে। এই ধরনের কার্যক্রম বাস্তবায়ন হলে পশ্চিমা বিশ্বে তীব্র প্রতিক্রিয়া জানাবে বলেও সতর্ক করেন তিনি। কত সেনা মারা গেছে 23 দিন পর নতুন তথ্য দিল রাশিয়া। ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে এখন পর্যন্ত নিজেদের কতজন সেনা নিহত হয়েছে এবং কতজন আহত হয়েছে নতুন করে সেই তথ্য জানিয়েছে রাশিয়া। গতকাল রাশিয়ার প্রতিরক্ষা অধিদপ্তর জানিয়েছে ইউক্রেনে তাদের 1351 জন সেনা মারা গেছেন, আহত হয়েছেন 3825 জন। 2 মার্চ প্রথমবার হতাহতের সংখ্যা জানায় রাশিয়া। সে সময় তারা জানায় ইউক্রেনে তাদের 498 জন সেনা নিহত হয়েছে। এদিকে রাশিয়া যে হতাহতের সংখ্যা জানিয়েছে তা ইউক্রেনের দেওয়া তথ্য অনুযায়ী অনেক কম। ইউক্রেন জানিয়েছে তারা এখন পর্যন্ত রাশিয়ার 16,000 সেনাকে হত্যা করেছে। তাছাড়া ন্যাটো জানিয়েছে তাদের বিশ্বাস 7,000 থেকে 15,000 রুশ সেনা নিহত হয়েছেন। এবং সর্বশেষ সেই নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দিলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার গ্যাস উৎপাদনকারী জায়ান্ট গ্যাস প্রমুখকে রুবলে গ্যাস বিক্রয়ের নির্দেশ দিয়েছেন। গতকাল এমন খবর জানিয়েছেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ। গত সপ্তাহে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় পুতিন জানান তিনি নির্দেশ দেবেন যারা রাশিয়ার বন্ধু নয় তাদের রাশিয়ার গ্যাস কিনতে হলে সেই গ্যাসের অর্থ পরিশোধ করতে হবে রাশিয়ান রুবলে। গতকাল রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভকে জিজ্ঞেস করা হয় পুতিন রুবলে গ্যাসের অর্থ নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী যদি দেশগুলো রুবলে গ্যাস না কেনে তাহলে কি তারা গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে কিনা, এমন প্রশ্নের উত্তর সরাসরি দেননি দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন গ্যাস প্রমুখকে প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন লেনদেন যেন রুবলে করা হয়। তিনি আরও বলেন, এক সপ্তাহের মধ্যে অথবা যে 4 দিন বাকি আছে গ্যাস প্রমুখকে প্রযুক্তিগতভাবে এবং যৌক্তিকভাবে এমন একটি সিস্টেম তৈরি করতে হবে যেটি সবাই বুঝবে। সূত্র CNN।